ইয়ামাহার যতগুলো মডেল আছে সবথেকে লেটেস্ট মডেল হচ্ছে এইটা। এটাতে অনেক কিছু অ্যাড হয়েছে, যেমন ধরেন আপনার এখানে আলাদা আলাদাভাবে আপনি যে কোনো ফাংশানে আপনি ঢুকতে পারতেছেন। আগে 1 2 3 4 ছিল, টিপে টিপে আনা লাগতো। ধরেন আপনি স্ট্রিংস দরকার, আপনি ডাইরেক্ট স্ট্রিংসে চলে যেতে পারছেন। আর সবথেকে বড় ব্যাপার যে এই কিবোর্ডটাতে এমন একটা জিনিস দিয়েছে যেটা কিনা আনএক্সপেক্টেড, মানে আমরা যারা শিল্পী তাদের জন্য খুবই দরকারি এটা, এই মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটা এটাতে অ্যাড করে দেওয়া হয়েছে। অবশ্য এটা কিবোর্ডের সাথে থাকে না, মাইক্রোফোনটা আলাদা কিনতে হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাব্বি, এসআই রাব্বি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা আপনাদের জন্য ধামাকা নিয়ে চলে আসছি। আজকে আপনারা আমার ভিডিওতে আজকে আপনারা কিবোর্ড দেখতে পাচ্ছেন আমার পেছনে, অনেক কিবোর্ড। এখানে কিবোর্ডের মেলা বলতে পারেন। আজকে আপনাদের জন্য, আপনারা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছেন, ভাইয়া আমাদেরকে কিবোর্ড দেখান, আপনারা অনেক দিন ধরে কিবোর্ডের ভিডিও পাচ্ছি না, তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে। দয়া করে কেউ ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর একটা অনুরোধ রইল বন্ধুরা, আপনারা সবাই অনেকেই অভিযোগ করেছেন যে রাবি ভাইয়ার ফোন দিলে অনেক সময় পাওয়া যায় না। বন্ধুরা, আপনাদের জন্য আমি আজকে জিনিসটা ক্লিয়ার করি। আপনারা যারা আমাকে কল দিয়ে পাচ্ছেন না, আমি কিন্তু সবসময় ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর নিচেই আমরা সবসময় দুইটা নাম্বার দিয়ে থাকি। একটা হচ্ছে আমার শপের নাম্বার, আর একটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখেন, সবাই যদি আমাকেই শুধু ফোন করেন, ঠিক আছে, যদি আমাকে না পান, কারণ আমি যেহেতু শপেও কথা বলি, ব্যস্ত থাকি, প্লাস হচ্ছে কি অনলাইনেও সময় দিতে হয়, সব মিলে একটু ব্যস্ততার মধ্যেই থাকি, সবার ফোন একসাথে ধরা সম্ভব হয় না। এর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আর হচ্ছে যারা আমাকে পাবেন না, তারা আমার শপে সরাসরি কল করবেন। শপে আমার শিয়াব ভাই আছেন, ম্যানেজার, তো ওনাকে সরাসরি ফোন করলে আপনারা পেয়ে যাবেন ওনাকে, আমাকে না পেলে ওনাকে পেয়ে যাবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আমি শর্টকাটে আমাদের শপের ঠিকানাটা আরও একবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। আমাদের শপের ঠিকানা হচ্ছে 1 নং কলেজ স্ট্রিট, সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, নিউ মার্কেট এরিয়া, ধানমন্ডি 1। হ্যাঁ, ধানমন্ডি 1, এটাকে বলে মিরপুর রোড, মিরপুর 1 না, অনেকে মিরপুর 1 মনে করে সবাই মিরপুর 1 চলে যান, মিরপুর 1 না, এটা হচ্ছে মিরপুর রোড বলা হয় এই রোডটাকে, এটা ঢাকা নিউ মার্কেট এরিয়া। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, আপনারা দয়া করে ভিডিওটি টানবেন না, কারণ আমাদের ভিডিওতে অনেক ইনফরমেশান দেওয়া থাকে, আপনারা স্কিপ করে চলে গেলে আপনারা ইনফরমেশানগুলো পাবেন না, সেক্ষেত্রে আপনাদেরই লস দিন শেষে। তো আমরা পুরোপুরি তখন আর আপনাদেরকে ইনফরমেশানটা দিতে পারবো না। তো আমরা আজকে আর কথা বাড়াবো না, আমার সামনে দেখতে পাচ্ছেন রেজন ভাই আছে আমাদের সামনে, একটু সামনে চলে আসো। যেহেতু আপনারা জানেন আমি গিটার বাজাই, সব কম বেশি টুকটাক সবই বাজাই, কিবোর্ডটা আসলে আমি খুব একটা ভালো বাজাই না, তো এখানে আমাকে সাহায্য করার জন্য আমারই বড় ভাই, যে যিনি সঙ্গীত শিল্পী, একেধারে সঙ্গীত শিল্পী, সুরকার বলতে পারেন, সব কিছু মিলেই একটা ফুল প্যাকেজ আমার বড় ভাই। সো হচ্ছে আলী রেজন ভাই, যারা আপনার ওনাকে যারা আমাকে চেনেন তারা রেজন ভাইকেও চেনেন কম বেশি। তো আমি আজকে আশা করব ভিডিওটা আপনাদের জন্য ভালো হবে, এবং রেজন ভাইকে যারা চেনেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। রেজন ভাই আপনাদেরকে A to Z কিবোর্ডের সম্পর্কে বুঝিয়ে দিবে, আর আমরা এইটার সাথে কী অফার থাকতেছে, কী কী অফার থাকতেছে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। আগে আমরা রেজন ভাই থেকে জেনে আসি আজকে আমরা কী কিবোর্ড দেখতে যাচ্ছি স্পেশাল, এবং এটার মধ্যে কী কী ফিচার্স রয়েছে, এটা কেন এত আপডেট হলো। আসুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। অনেক সুন্দর একটা কিবোর্ড, এটা হচ্ছে গিয়া PSR E473, এটা একদম লেটেস্ট, সব থেকে নতুন ইয়ামাহার যতগুলো মডেল আছে সব থেকে লেটেস্ট মডেল হচ্ছে এইটা। এটাতে অনেক কিছু অ্যাড হয়েছে, যেমন ধরেন আপনার এখানে আলাদা আলাদাভাবে আপনি যে কোনো ফাংশানে আপনি ঢুকতে পারতেছেন। আগে 1 2 3 4 ছিল, টিপে টিপে আনা লাগতো, ধরেন আপনি স্ট্রিংস দরকার, আপনি ডাইরেক্ট স্ট্রিংসে চলে যেতে পারছেন। এই 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 সুবিধাটা আগে ছিল না, এখন এই সুবিধাটা করেছে। এখানে স্ট্রিংস আপনি ওয়ার্ল্ডে গেলে এখানে ডাইরেক্ট, ডাইরেক্ট আপনি যেগুলো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট আছে এগুলোতে ঢুকতে পারতেছেন। এখানে গেলে আপনি ব্রাশে যেতে পারছেন,
এটা অনেক বড় একটা সুবিধা কিবোর্ডিস্টদের জন্য, কারণ আপনি একটা গানের ভিতরে দেখা যায় যে তিন চারটা টোন ইউজ হয়, তো তখন আমাদের ওই টোনগুলো খুঁজে খুঁজে বের করা অথবা কোন কোন ক্যাটাগরিতে এই টোনটা আছে সেটা জানাটা আসলে অনেক একটা ঝামেলা ছিল, সেই ঝামেলার থেকে আপনি এই কিবোর্ডের থেকে মুক্ত হয়ে যাবেন। আর সবথেকে বড় ব্যাপার যে এই কিবোর্ডটাতে এমন একটা জিনিস দিয়েছে যেটা কিনা আনএক্সপেক্টেড, মানে আমরা যারা শিল্পী তাদের জন্য খুবই দরকারি এটা, এই মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটা এটাতে অ্যাড করে দেওয়া হয়েছে, অবশ্য এটা কিবোর্ডের সাথে থাকে না, মাইক্রোফোনটা আলাদা কিনতে হয়। ওরা নিয়ে আসো, আপনি এই মাইক্রোফোন দিয়ে আপনি ভয়েসটা দিতে পারবেন। হ্যালো, এটা আপনার কিবোর্ড থেকেই সাউন্ডটা আসতেছে। হ্যালো হ্যালো চেক, হ্যালো একটা ব্যাপার, তো এটা আপনি এই সুবিধাটা নতুন আসছে, এটা এটাতে আপনি এই মাইক্রোফোন থেকে এটা সাউন্ড নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। কোনো সাউন্ড বক্সের দরকার হবে না, এক্সট্রা সাউন্ড বক্সের দরকার হবে না, এটাতে আপনি আপনার ভলিউম কমানো বাড়ানোর জন্য পিছনে একটা সুইচ দেওয়া হয়েছে, পিছনের সুইচটা থেকে আপনি ভলিউমটা কমানো বাড়ানো এটা ব্যবস্থা করতে পারবেন। এই যে মাইক্রোফোন অপশনটা দেখা যাচ্ছে, এই যে মাইক্রোফোন অপশন, মাইক ইনপুট দেয়া আছে, তারপরে আগের যে ফিচারগুলো ছিল বিট, তারপরে আপনার এখানে সেভ অপশন, আপনি সেভ অপশনটা যদি দেখতে চান, এখানে সেভ অপশন চারটা যে সেভ অপশন আছে, এই সেভ করাটা আসলে অনেকেই জানে না, এটা ইম্পর্টেন্ট, আপনারা একটু সেভ করাটা দেখে নেন। ধরেন আপনি এখানে একটা টোন সেভ করবেন, তখন আপনি এই টোনটাতে আগে যাবেন, ধরেন আমি একটা হারমোনিয়ামের টোন আমি গেলাম, এই যে হারমোনিয়াম, তখন আপনি এই ব্যাংকে চাপ দিয়ে রেখে একে দিলেন, যখন এখানে মেমোরি ওকে লেখা উঠবে তখন আপনার ব্যাংক ওয়ানে হারমোনিয়ামের টোনটা সেট করা আছে। এখন ধরেন আপনার বেশিরভাগ গানে আমাদের স্ট্রিংসগুলো ইউজ হয়, আপনি আপনার চয়েস মতো স্ট্রিংসটা নিলেন, এই স্ট্রিংসের সাউন্ডটা ভালো, আমি ব্যাংক টুতে স্ট্রিংসটা দিয়ে দিলাম, মেমোরি ব্যাংকে চাপ দিয়ে রেখে টুতে দিলাম, স্ট্রিংসটা এখানে সেভ হয়ে গেল। তো এইভাবে করে আপনি এখানে চারটা টোন এইভাবে ব্যাংক করে আটটা ব্যাংক করেও আপনি এখানে রাখতে পারবেন। প্লাস আরও সুবিধা হচ্ছে যে এই যে এই জিনিসটা দেওয়াতে আরও সুবিধা হয়েছে, এটা পিস ব্লেন্ডার আছে, ধরেন আমি একটা বাঁশির টোনে গেলাম, তিন নম্বর একটা বাঁশির টোন সেভ করলাম, তো আমি এখন একটা গান বাজাবো, ধরেন একটা গান বাজাতে গেলে তখন আপনি একটা বিট সেট করলেন, বিট সেট করে আপনি বাঁশি দিয়ে ধরেন শুরু করলেন, তিনে এখানে বাঁশি ছিল, তিনে বাঁশি দিলাম, আবার যদি আপনি এটা ধরেন আপনি যদি এখানে বেস বাজাতে চান তাহলে এখানে ডুয়েলে চাপ দিলে অথবা আপনি স্প্লিটে চাপ দিলে এখানে বেস হয়ে যাবে, আমি যাব না কারো ঘরের ঘরণি, আমি হব না করব না তো কোনো দিন বিয়ে, যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। তো যারা লাইভ প্রোগ্রাম করেন, লাইভ প্রোগ্রাম যারা করেন তাদের জন্য এটা অনেক একটা সুবিধার বিষয়, কারণ আপনার আলাদা কোনো স্পিকার লাগতেছে না, আপনি এই কিবোর্ডটা নিয়ে জাস্ট আপনি একটা মাইক্রোফোন স্ট্যান্ডের সাথে রেডি করে আপনি কিবোর্ডটা দিয়ে বাজিয়ে বাজিয়ে আপনি লাইভ প্রোগ্রামগুলো করতে পারলেন, আপনার নিজের লাইভটা আপনি নিজে করতে পারলেন, এখানে বিটও সেট করা আছে, তো আপনার দেখা গেল যে আপনার আলাদা কোনো বিটের জন্য কোনো কিছু দরকার হলো না, আপনি বিট সেট করে
টোন সেট সেভ করে আপনি গানটা উঠাইলেন, উঠায় আপনি লাইভে প্রোগ্রামটা করলেন। তো সব মিলিয়ে আমার অনেক পছন্দ হয়েছে এই কিবোর্ডটা। ইয়ামাহার এতদিন পরে একটা আমার মনের মতো একটা কিবোর্ড বলতে পারেন যে রিজনেবল প্রাইসের ভিতরে যারা কিবোর্ড শিখতে যাচ্ছেন। আবার এটাতে আপনার মিডি অপশনও আছে, দেন আপনি যখন এটা স্টুডিওর কাজ করতে যাবেন আলাদা একটা মিডি কিবোর্ড কিনতে গেলেও এখন 20,000 টাকার নিচে ভালো মিডি কিবোর্ড পাওয়া যায় না। আবার ওই মিডি কিবোর্ডগুলো দেখা যায় যে আপনার 2 বছর পরে নষ্ট হয়ে যায়। তো এই কিবোর্ডটা আপনি যদি যত্ন করে ইউজ করেন এটা 10 বছরের ভিতরে নষ্ট হবে না আশা করি, কারণ এটাতে পানি না গেলে অথবা এটা যদি আপনি ধুলাবালি থেকে একটু সেভ করে রাখেন তাহলে এই কিবোর্ডটা 10 বছরের ভিতরে, আমি এখানে প্রায় আমার 10 বছর দোকান একটা কিবোর্ডও এই পর্যন্ত ফেরত আসেনি। এই 463 অথবা 453 অথবা 473 কেউ নিয়েছে যে কিবোর্ডগুলো নিয়ে আসছে যে ভাই এই কিবোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে। অযত্নের কারণে ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়, আসলে ইনস্ট্রুমেন্ট কখনোই যত্ন করলে নষ্ট হয় না। 30 বছর আগের কিবোর্ড আমি এখনও বাজারে দেখছি যে না কিবোর্ডটা ওকে আছে, কারণ সে এই কিবোর্ডটাকে যত্ন করেছে। তা আপনারা যাই যেই ইনস্ট্রুমেন্ট কিনেন না কেন এটাকে অবশ্যই যত্ন করবেন, আর এই রাব্বির এই চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং রাব্বিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা লেটেস্ট লেটেস্ট মিউজিক্যাল সম্পর্কে যত কিছু আছে আপনারা এই রাব্বির চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। আর সাথে তো আমি আছি আপনাদের যে কোনো ইনফরমেশনের জন্য, আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন। আর সবার জন্য একটা রিকোয়েস্ট যে আপনারা রাত্রে 11টার পরে প্লিজ এই নাম্বারগুলোতে কল দিবেন না, কারণ আমরা তো এখানে সারাদিন দোকানদারি করে রাত্রে বাসায় যেয়ে ঘুমাই। তো আপনারা দেখা যায় যে 11টার পরে ফোন দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমরা পরের দিন আবার দোকানে এসে দোকানদারি করাটা কঠিন হয়ে যায়। আর শুধুমাত্র যে আপনি এখান থেকে এই কিবোর্ডগুলো নিতে পারবেন এমন না, আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কিবোর্ডগুলো আপনি নিতে পারবেন। জাস্ট আমাদের নাম্বারে এইগুলোর একটা একটা টাকা পাঠাইতে হয় বিকাশে, প্রথমে অ্যাডভান্স করতে হয়, অ্যাডভান্স করলে আমরা সেই জায়গায় সেই অনুযায়ী আপনাকে কিবোর্ডটা পাঠিয়ে দিব, আপনি সেখান থেকে বাকি টাকা দিয়ে উঠিয়ে নেবেন। যেহেতু আমি রেজনের সাথেই একমত, আপনারা একটু কিবোর্ডগুলো আপনার যত্ন সহকারে বাজাবেন, কেউ অযত্নের সহকারে আপনার কিবোর্ড বাজানোর চেষ্টা করবেন না। যে কোনো ইনস্ট্রুমেন্টই আপনার যত্ন নিলে অনেক দিন টেকে। কি ইনস্ট্রুমেন্ট সহজে নষ্ট হয় না, আসলে নষ্ট হয় আমাদের যত্নের অযত্নের কারণে। তো আমরা আসলে একে একে অনেক কথা বলে ফেললাম, আমরা আপনাদের আর বেশি সময় নিব না। একটু কথা বলার কারণ হচ্ছে গিয়ে আপনারা আমাদের অনেক সময় রাত 11টার পরে ফোন করেন, তাই আমরা অনেক কিছু আপনাদের বুঝাইলাম। তো আপনারা সব কিছু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা কিবোর্ডের এক এক করে প্রাইসগুলো জানি এবং কী অফার নিয়ে আসলাম সেগুলো জানি। আসেন সামনাসামনি চলে আসেন, ক্যামেরাটা নিয়ে সামনে আসো। তো প্রথম আমরা যে কিবোর্ডটা আজকে আমরা যে কিবোর্ডটা স্পেশাল একটা কিবোর্ড, আমাদের সব কিবোর্ডই স্পেশাল, তারপর আমরা এই কিবোর্ডটা স্পেশাল আমরা আলাদাভাবে ধরেছি, তার কারণ হচ্ছে এটাতে মাইক্রোফোন অপশন আছে। যারা কিবোর্ড নিয়ে চাচ্ছেন যে কিবোর্ডের মধ্যে মাইক্রোফোন সেট আপ করে গান গাইবেন, তাদের জন্য এটা অনেক ভালো একটা অপশন হতে পারে। যারা আপনারা 463 এর আগে ব্যবহার করেছেন, আমি মনে করি এখন 463 সময়টা নাই, ওটা অনেক পাল্টে গেছে, ওটা এখন অনেক বিলুপ্ত হয়ে গেছে। আপনার 473 অনেক আপডেট করেছে এবং আমরা চাইবো এমন একটা প্রাইজে দিতে আপনি কোথাও যাতে না পান এরকম একটা প্রাইজ। এবং আমরা যেই অ্যাডাপ্টারটা দিয়ে থাকি এটা কোম্পানি থেকে আমাদেরকে অ্যাডাপ্টার দিয়েছে, আমরা আলাদাভাবে কোনো অ্যাডাপ্টার আপনাদেরকে দেই না। তো আমরা সব কিছু এক একে দেখাবো। আমরা এই ইয়ামা 463 এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 35,000 টাকা, এটার প্রাইস হচ্ছে 35,000 টাকা, ঠিক আছে। এরপরে আমরা একে একে অন্যান্য কিবোর্ডগুলোতে চলে যাই, যেমন আপনারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজতেছেন, একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিবোর্ড খুঁজতেছেন, ইয়ামাহা আমাদের কাছে আজকে সব ইয়ামাহা দেখবেন, আমরা অন্য কোনো ব্র্যান্ডের কিবোর্ড দেখাবো না। আপনারা অন্য কোনো ব্র্যান্ডের কিবোর্ডের জন্য আমাদেরকে আপাতত নক করবেন না, কারণ আমাদের কাছে এই মুহূর্তে ইয়ামাহাটাই রয়েছে স্টকে। তো আমাদের কাছে ইয়ামাহা পিএসআর এটা সবচেয়ে কম দামি ইয়ামাহার মধ্যে আমাদের কাছে এখন এই মুহূর্তে আছে, পিএসআর F52, ঠিক আছে। এটার প্রাইস বর্তমান প্রাইস 15,000 টাকা, এটার 15,000 টাকা, এটা অফার চলছে 15,000 টাকা, এর আগে ছিল 16,500 এরকম ছিল। তো এরপরে আমরা ইয়ামাহা পিএসআর 373 জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, 373 এইটার মধ্যে টাচ সেন্সিটিভিটি আছে, প্লাস হচ্ছে মিডি অপশনটাও আছে এটার মধ্যে, শুধু পিস ব্লেন্ডারটা নাই আর সেভ অপশনটা মেবি নাই এটার মধ্যে। হ্যাঁ, তো এই কিবোর্ডটা যারা মোটামুটি এই কিবোর্ডগুলো সবাই চেনেন তাই সব খুলে আর কি, হ্যাঁ এটা আপনারা চাইলে স্টুডিও কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এই কিবোর্ড এই যতগুলো ইয়ামা কিবোর্ড দেখাচ্ছি সবাই মোটামুটি ইয়ামা কিবোর্ড সম্পর্কে জানেন, তাই খুব বেশি একটা কিছু বলছি না, আমরা শুধু প্রাইসটাই আপনাদেরকে জানাচ্ছি। তো ইয়ামাহা 373 যারা নেবেন এটার প্রাইস পড়বে হচ্ছে 23,000 টাকা, এটার প্রাইস পড়বে 23,000 টাকা। বন্ধুরা প্রত্যেকটার সাথে অরিজিনাল অ্যাডাপ্টার ভেতরে দেয়া আছে, অ্যাডাপ্টারটা আপনারা কীভাবে পাবেন আমরা ওইটা দেখাবো ভিডিওর শেষে, আপনার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। এরপরে আমরা যে কিবোর্ডটিতে আসবো 373 পরে,
আমরা ইয়ামাহা আই 500 এ চলে যাব, যে সরি আই 400, ইয়ামাহা পিএসআর আই 400। যারা আই 400 নিতে চান, ইন্ডিয়ান টোনগুলো খুব পছন্দ করেন, এখানে কিছু ইন্ডিয়ান এক্সট্রা টোন ব্যবহার করা আছে, আপনারা চাইলে ইনস্টল করা আছে, আপনারা চাই এক্সট্রা কোনো টোন ইনস্টল করতে হবে না আপনাদের। হ্যাঁ, 400টার বর্তমান আমরা প্রাইস রাখতেছি হচ্ছে, আগে ছিল 42,000 টাকা, বর্তমান অফার প্রাইস চলতেছে এটা 38,000 টাকা। বন্ধুরা, আগামী মাসের 21 তারিখ পর্যন্ত এটা থাকবে, এরপরে আর থাকবে না। এরপরে আমরা আপনাদেরকে আরেকটা কিবোর্ড দেখাই, ইয়ামাহার মধ্যে বেস্ট আরেকটা কিবোর্ড, যারা ইন্ডিয়ান অপশনগুলো, যেমন ইন্ডিয়ান কিছু টোন চাচ্ছেন, স্পেশাল কিছু ইন্ডিয়ান টোন চাচ্ছেন, তাদের জন্য এইটা আশা করি আই 400 500 খুবই উপকৃত হবেন এটা নিয়ে। আর এই আই 500 যারা নিতে চাচ্ছেন, তারা আই 500 সম্পর্কে কম বেশি জানেন, এইগুলো যেহেতু প্রফেশনাল কিবোর্ড বাজান, তারপর আমি আর খুব বেশি বিস্তারিত বলছি না। এই আই 500 বর্তমান প্রাইস রাখতেছি আমরা 43,000 টাকা। বন্ধুরা, আশা করি এরকম প্রাইজে আপনাদেরকে কেউ বাংলাদেশে কেউ দিতে পারবে না। আর আমার কিবোর্ডের একটা গ্যারান্টি হচ্ছে গিয়ে অ্যাডাপ্টার হচ্ছে একটা মেন বিষয়। আপনার কিবোর্ড যদি ভালো রাখতে হয়, অবশ্যই আপনার ভালো অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না, আমি 500 টাকা বাঁচাবো, এর জন্য আমি অন্য একটা অ্যাডাপ্টার নিব, আপনাকে সবাই বলবে অরিজিনাল অ্যাডাপ্টার। অবশ্যই অরিজিনাল অ্যাডাপ্টার কীরকম হয় আমি আপনাকে সংক্ষেপে একটা দিয়ে দেখাচ্ছি। এই দেখেন, আমাদের কাছে অ্যাডাপ্টারগুলো আছে, আমি জাস্ট এই অ্যাডাপ্টার দিয়ে দেখাচ্ছি। অরিজিনাল বর্তমানে যেহেতু আপডেট করা হয়েছে কিবোর্ডগুলো, তার মানে অ্যাডাপ্টারও তো আপডেট করা হবে। হ্যাঁ, অ্যাডাপ্টারটা আপনারা দেখে নেন, ঠিক এরকম অ্যাডাপ্টার থাকবে, এবং এটার কোনো এক্সট্রা কোনো বক্স থাকবে না। আগে যেমন ইয়ামাহার একটা বক্স থাকতো, ওই রকম থাকবে না। এখন বর্তমানে যেগুলো লেটেস্ট আসছে এগুলোতে কোনো বক্স থাকবে না, এগুলোতে হচ্ছে আপনার কিবোর্ডের মধ্যেই থাকবে, একটা ছোট্ট একটা বক্সের মধ্যে দেওয়া থাকবে ওপেন এই ইয়েটা, অ্যাডাপ্টারটা। অবশ্যই এই অ্যাডাপ্টারটা দেখে কিনবেন আপনারা, যদি অরিজিনাল অথেন্টিক অ্যাডাপ্টার চিনে যদি আপনারা কিনতে পারেন, তাহলে আপনারা লাভবান হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কতটুকু দাম দিয়েছি। আর অন্যান্য জায়গাতে আপনারা যাচাই করবেন, নেটে আপনারা এগুলো সার্চ করবেন দামগুলো, তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আশা করি আমাদের এমন কোনো কিবোর্ড নিয়ে আপনারা কখনো ভোগান্তির মধ্যে পড়বেন না, এতটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি, ঠিক আছে? নর্মালি যদি কোনো সার্ভিস প্রয়োজন হয়, বেসিক কোনো সার্ভিস, সেটা আমরা দিব আপনাদেরকে। আর আমাদের কাছে আরেকটি কিবোর্ড আছে, সংক্ষেপে আমরা একটু বলি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমাদের কাছে একটা, যারা মিডি কিবোর্ড চাচ্ছেন, মিডি কিবোর্ড, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার গ্রাফাইট 49। হ্যাঁ, এই যারা মিডি কিবোর্ড নিতে যাচ্ছেন, গ্রাফাইট 49 বর্তমান প্রাইসটা ভাই কত দিব? 21,000 টাকা। তো গ্রাফাইট 49 এটার 20,000 দিব না? তো রেজন ভাই যেহেতু বলছেন, রেজন ভাই রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। এখন বর্তমানে এটা বর্তমান প্রাইস হচ্ছে 20,000 টাকা, এর 1,000 টাকা ছাড় পাচ্ছেন এটা। তো তারপরে এখানে যে মিডি প্লাস আছে, যারা মিডি প্লাস খুঁজতেছেন, ভাই মিডি প্লাসটা কত দিব আপনি বলেন? যেহেতু ভাইয়া বলছে 16,500, মানে 16,500 টাকায় মিডি প্লাস। হ্যাঁ, এটা অনেক হেভি একটা এই মিডি কিবোর্ড। হ্যাঁ, তো এই তো দেখলেন আজকের কিবোর্ডগুলো, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভাইয়া আগে যেটা বলছে, আমি সেটাই বলছি আপনাদেরকে, কেউ রাত 10টা বা 11টার পরে কেউ ফোন করবেন না, যেহেতু এগুলো আমাদের অফিসিয়াল নাম্বার এবং পার্সোনাল নাম্বার। তো আমরা চেষ্টা করি আপনাদের সকলের ফোনগুলোই ধরার। আসলে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমাদের অনেক কাস্টমার রেসপন্স, এর জন্য আসলে আমরা সবাই সবার ফোন একসাথে পিক করতে পারি না। তো এর জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধৈর্য ধরবেন। যদি আমার নাম্বারে কেউ ফোন দিয়ে না পান, বা যদি আমি যদি ফোন না ধরে থাকি, সেই ক্ষেত্রে আপনারা আমার আরেকটা নাম্বার দেওয়া থাকবে ওইখানে, আমাদের শপ নাম্বারটা, সরাসরি শিহাব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এই বিষয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খুব শীঘ্রই আমরা হারমোনিয়ামের ভিডিও নিয়ে আসবো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।